স্বাগত বিউটি ওয়েবে চলে এসেছি আজকে আবার একটা প্রোডাক্ট নিয়ে তোমাদের সাথে কথা বলতে। আমরা মেয়েরা কিন্তু মেকআপ করতে খুব ভালোবাসি, খুব সুন্দর করে আমরা মেকআপটা করি। যত সুন্দর করে আমরা মেকআপ করি, মেকআপটা কিন্তু তত সুন্দর করেই রিমুভ করা দরকার। তো আজকে মেকআপ রিমুভার নিয়ে কথা বলবো। তো এই দেখো, এই হচ্ছে স্কিন সিক্রেটসের মেকআপ রিমুভার, এটা ক্লিনজার কাম মেকআপ রিমুভার। স্কিন সিক্রেটসের এই মেকআপ রিমুভার কিন্তু সব ধরনের স্কিনের জন্য সুইটেবল। আমার অয়েলি স্কিন, আমি কিন্তু এই মেকআপ রিমুভারটা ইউজ করি, বেশ ভালো একটা মেকআপ রিমুভার। এই মেকআপ রিমুভারের প্রাইস হচ্ছে 109 টাকা, আর এটা 120 ml এর একটা কন্টেনার। এর ম্যানুফ্যাকচারিং ডেট January 2022, আর এর শেলফ লাইফ December 2024। স্কিন সিক্রেটসের এই মেকআপ রিমুভার কিন্তু ক্রুয়েলটি ফ্রি। স্কিন সিক্রেটসের গ্রিন টি টোনার নিয়ে আমি আমার চ্যানেলে আলোচনা করেছি, সেই ভিডিওটা কিন্তু তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। আর এই ক্লিনজার দেখে তোমরা বুঝতে পারছো যে এটা স্প্রে বটলে আছে, এখান থেকে স্প্রে করতে হবে। আর এই হচ্ছে এর ঢাকনা, তোমরা এটাকে ইজিলি ট্রাভেলে ক্যারি করতে পারো, কারণ এটা প্লাস্টিকের একটা কন্টেনার, এটা পড়ে গিয়ে প্রোডাক্ট নষ্ট হয়ে যাওয়ার কিন্তু কোনো চান্স নেই। তো এবারে তোমরা দেখে নাও যে এই ক্লিনজার কাম মেকআপ রিমুভার দিয়ে আমি কিভাবে আমার ফেস মেকআপটাকে রিমুভ করেছি। তো আমি আজকে তোমাদের সামনে স্কিন সিক্রেটসের এই যে স্কিন সিক্রেটসের এই ক্লিনজারটা দিয়ে মেকআপ রিমুভ করে দেখাবো। এটা কিন্তু মেকআপ রিমুভ যেমন করবে, তার সাথে সাথে কিন্তু এটা ক্লিনজার, ক্লিনজার কাম এটা মেকআপ রিমুভার। তো এবার এটা আমি তোমাদের সামনে অ্যাপ্লাই করব। আর এখানে আমি ইউজ করব ফেসেস ক্যানাডার টিস্যু। আর এই ফেসেস ক্যানাডার টিস্যু নিয়ে কিন্তু আমার চ্যানেলে তোমরা ভিডিও পেয়ে যাবে। তো এবারে আমি আমার মেকআপটা রিমুভ করে নেব। ফার্স্টেই এখান থেকে একটা টিস্যু আমি বার করে নিচ্ছি। এই টিস্যুগুলো কিন্তু খুব সুবিধা হয় মেকআপ তুলতে। তো এবার আমি এর মধ্যে এই ক্লিনজারটা নিয়ে নিচ্ছি। তো এতটা নিলাম, ভালো করে এরকম স্প্রেড করে নেব। তো এবার আমি আমার মেকআপটা তুলবো। ফার্স্টেই আমি আমার আই মেকআপটা তুলবো। জাস্ট একবার দেখো আমি এটা মানে ইউজ করেছি আইতে, আর দেখো মেকআপ কিন্তু চলে এসেছে। তো এই টিস্যুটা একদম ময়লা হয়ে গেছে, আমি এখানে রেখে দিলাম। আরেকটা টিস্যু নেব আমি। এবারে আমি আমার লিপস্টিকটাকে তুলে নেব। Thank you.
তোমরা দেখে বুঝতেই পারছো যে আমার মুখে কিন্তু কোনো আর মেকআপ নেই। তো এরপর কিন্তু আমি মুখটা ধুয়ে নেব, ধুয়ে নেওয়ার পরে আমি ফেস ওয়াশ ইউজ করব, তারপরে টোনার, আর তারপরে রাতে আমি যে ক্রিমটা ইউজ করি আমি সেটা ইউজ করে নেব। তো আমি পুরো সেটা দেখাচ্ছি না, আমি যদি সেই ভিডিওটা পুরো করি এখন তাহলে কিন্তু বড় হয়ে যাবে ভিডিও। আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে যে মেকআপ রিমুভ কিভাবে করে। তো সেখানে কিন্তু আমি পুরো ফুল ডিটেলস দেখিয়েছি যে আমি কিভাবে মেকআপ রিমুভ করি। তো সেখানে তোমরা এরকম স্টেপ বাই স্টেপ কিন্তু দেখতে পেয়ে যাবে যে ক্লিনজার, ক্লিনজারের পর আমি মুখটাকে ধুয়ে তারপরে আমার ফেস ওয়াশ করে টোনার ক্রিম যেভাবে আমি করি আর কি মেকআপ রিমুভ, সেটা আমি দেখিয়েছিলাম। তো এখানে আর এত বড় আমি করছি না, আমি জাস্ট এই স্কিন সিক্রেটসের এই মেকআপ রিমুভার বা ক্লিনজার যেটাই বলো না কেন, তো এইটা দিয়ে আমি মেকআপটা রিমুভ করলাম। আর তোমরা বুঝতেই পারলে যে স্কিন সিক্রেটসের এই ক্লিনজার কাম মেকআপ রিমুভার কিন্তু খুব ভালোভাবে আমার মুখে মেকআপটা কিন্তু ওঠাতে সাহায্য করেছে। তোমরা দেখে নিলে স্কিন সিক্রেটসের মেকআপ রিমুভার দিয়ে আমি আমার ফেসের মেকআপটাকে কিভাবে রিমুভ করলাম। আর এই মেকআপ রিমুভার অনলাইনে অ্যাভেলেবেল রয়েছে, ডেসক্রিপশন বক্স তোমরা চেক করো, ডেসক্রিপশন বক্সে এই মেকআপ রিমুভারের পারচেস লিংক দেওয়া থাকবে। তো আজকের মতন আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। আর তোমাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে।